পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলার চর ও জলাভূমির আওতাভুক্ত? মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ ও ফরিদপুর জেলার। 28 সেপ্টেম্বর 2021 কোথায় স্মৃতিস্তম্ভ বিজয় চেতন উদ্বোধন করা হয়? সাভার সেনানিবাস, ঢাকা। ঢাকা সিমু হাসপাতালের বর্তমান নাম কি? সিমু হাসপাতালের বর্তমান নাম বাংলাদেশ সিমু হাসপাতাল ও ইনস্টিটিউট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের দৈর্ঘ্য কত? 24 কিলোমিটার। 3 অক্টোবর 2021 ঢাকার বাইরে প্রথম কোথায় পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই পাসপোর্ট প্রিন্টিং চালু হয়? যশোর। প্রথমবারের মতো যশোরে পার্সোনালাইজেশন সেলের মাধ্যমে ই পাসপোর্ট প্রিন্টিং চালু হয়। দেশের প্রথম টানেল নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? দেশের প্রথম টানেল নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? রোসাটম। এই প্রতিষ্ঠানটি রাশিয়ার প্রতিষ্ঠান। 2020 সালে লোহার পরিমাণে জাহাজ ভাঙা শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। লোহার পরিমাণে জাহাজ ভাঙা শীর্ষ দেশ বাংলাদেশ। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় কবে? চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথম জাহাজ ভাঙা শুরু হয় 1964 সালে। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC উদ্বোধন করা হয় কবে? 21 অক্টোবর 2021। বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার অবস্থিত ঢাকার পূর্বাচলে। 2021 সালে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের IPI ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন কোন বাংলাদেশি? মাহফুজ আনম। মাহফুজ আনম ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের সম্পাদক। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কোন যুদ্ধজাহাজ বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে? বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট। এটি বাংলাদেশে অবস্থান করেছিল 14 অক্টোবর থেকে 18 অক্টোবর পর্যন্ত। বগুড়া সিরাজগঞ্জ রেললাইন নির্মাণে বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করে? ভারতের সাথে। এই চুক্তি সম্পাদিত হয় 2021 সালের 27 সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি সংস্করণের নাম কি? বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর মারাঠি সংস্করণের নাম অপূর্ণ আত্মকথা। অপূর্ণ আত্মকথা বইটির মোড়ক উন্মোচন করা হয় 2021 সালের 12 অক্টোবর। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিশ্বের কতটি দেশ অংশগ্রহণ করবে? সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে 4টি দেশ অংশগ্রহণ করবে। এই 4টি দেশ হচ্ছে ভারত, রাশিয়া, মেক্সিকো ও ভুটান। নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল কে? নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী নারী গভর্নর জেনারেল ডেম সিন্ডি কিরো। 8 অক্টোবর 2021 বৈশ্বিক কর্পোরেট কর চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে? 136টি দেশ। 20 অক্টোবর 2021 সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নামে সামাজিক নেটওয়ার্ক আনার ঘোষণা দেন? ট্রুথ সোশ্যাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকৃত সামাজিক নেটওয়ার্কের নাম ট্রুথ সোশ্যাল। বিশ্বব্যাপী সাদাসোনা হিসেবে পরিচিত কোনটি? সাদাসোনা হিসেবে পরিচিত তুলা। দারিদ্র কতভাবে নির্ণয় করা হয়? দারিদ্র নির্ণয় করা হয় 2ভাবে, আয় দিয়ে ও বহুমাত্রিক দারিদ্র সূচক দিয়ে। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক কে? পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদির খান।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? কাতারে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 2021 সালের 2 অক্টোবর। 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে মোট কি পরিমাণ পারমাণবিক বোমা রয়েছে? যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক বোমা রয়েছে 3,750টি। চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ নতুন কোন শাখা খোলে? নতুন গোয়েন্দা সংস্থাটির নাম চীনা মিশন সেন্টার, সিএমসি। 38 ও 39তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রুনাইয়ের বন্দর সেরি বেগওয়ানে। 30 থেকে 31 অক্টোবর 2021 G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইতালির রোম শহরে। সম্প্রতি পৃথিবীর বাইরে বৃহস্পতির কক্ষপথে প্রাণের অস্তিত্ব খুঁজতে যায় কোন মহাকাশযান? যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান লুসি। প্রথমবারের মতো কারা মহাকাশে শুটিং করতে যান? প্রথমবারের মতো মহাকাশে শুটিং করতে যান রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল ও পরিচালক ক্লিম সিপেঙ্কো। 2022 সালের কাতার বিশ্বকাপের বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে কোন দেশ? কাতার বিশ্বকাপের বাছাই পর্ব থেকে প্রথম যোগ্যতা অর্জন করে জার্মানি।